কিচেনে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা কিন্তু বোনেদের জন্য, যেহেতু আজ রাখি তো একটা নুনটা আর একটা মিষ্টি তো ভাইদের জন্য বানাতেই হবে, তাই না? কিন্তু যদি আপনারা কলেজ গোয়িং হন বা অফিস গোয়িং হন তো বেশি টাইম তো নেই, তো তার জন্য একটু তাড়াতাড়ি দুটো চটজলদি রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ফার্স্টটা হচ্ছে, এটা একটা নুনতা রেসিপি, রিসোটো বলস। তো এই বলসটা আমরা কেমনি করে বানাবো, এটা লেফট ওভার রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়েই বেনে যাবে। নমস্কার বন্ধুরা, রিসোটো বানাতে জিনিসগুলো যে লাগছে সেটা হচ্ছে, এক কাপ আমার ভাত লাগবে, আর লাগবে সেই ভাত যে নিয়েছি সেই কাপেরই মাপের 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ক্যাপসিকাম, 3-4 লঙ্কা নিয়েছি কুচিয়ে, আর 2 চামচ রসুন বাটা। এইগুলো আগে থেকে তৈরি করে কেটে চপ করে রেখে নেবেন। আর তার সঙ্গে আমার লাগবে 1 কাপ ভাত। যদি ভাতটা গলে গলে থাকে তাহলে তো আরোই ভালো, তো ওই রকম 1 কাপ ভাত লাগবে। আর সেই ভাতের সঙ্গে লাগবে ওই রকমই 1/2 কাপের মতন দুধ। আর কিছু আরও মশলা লাগবে, কিছু আরও জিনিস লাগবে, সেটা হচ্ছে এই দেখুন, এটা 4/4 টিস্পুনের মতন আমি নিয়েছি চিজ গ্রেট করে। তো আপনার কাছে যে চিজ কিউবস থাকবে সেটা গ্রেট করে নিয়ে নেবেন। আমার কাছে অলরেডি এটা চিজ কিউবস, চিজগুলো গ্রেটেডই ছিল, তো আমি সেটা নিয়েছি বড় চামচের 4 চামচ। আর নিয়েছি 1/4 চামচ, এটা হচ্ছে কালো মরিচ, আর ওরিগানো আর চিলি ফ্লেক্স মিলিয়ে 1 চামচের মতন আছে, মানে 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ ওরিগানো। আর 1 পিঞ্চ জায়ফল পাউডার লাগবে। তো জায়ফল পাউডার আমার কাছে পাউডার আছে, তো আমি দিয়ে দেবো। মাঝে মাঝে একটু চালাতে থাকতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। তো এই দুধ আর ভাতটা ভালো করে ঘন হবে, আর যখন একটা একটু ঘন হতে লাগবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেব পালং কুচিটা। পালং কুচিটা দেওয়ার পরেও একবার ভালো করে চালিয়ে নেবেন, আর চালিয়ে নিয়ে এটা ভাতটা আর দুধটা ঘন হবে। তো এর
এরকম ঘন হয়ে এসেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই জায়ফল পাউডার, মানে এক জাস্ট 1 পিঞ্চ জায়ফল পাউডার দেব। আর আমি যে অরিগানো আর চিলি ফ্লেক্সটা রেখেছিলাম আর গোলমরিচের গুঁড়োটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়ে ভালো করে এটা আবার ঘন করে নেব, মানে কনসিস্টেন্সিটা খুব একটু ঘন ঘন হয়ে যাবে। আর তখন আমরা এটা নামাবো, আর নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এরকম কনসিস্টেন্সিতে এসে গেছে, এর মধ্যে এখন কিছু জিনিস আমাদের আরও অ্যাড করতে হবে, তো সেই জন্য এবার আমরা এটা গাছ থেকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণে বানিয়ে নিচ্ছি একটা ময়দা দিয়ে পেস্ট। তো এটা হচ্ছে আমার 2 চামচ ময়দা আছে আর 1/4 চামচ বাটার কাপ জল, আর ব্রেড ক্রাম্স রেখেছি। এই ব্রেড ক্রাম্সটা আমরা বলস বানাবার জন্য একটু আমাদের মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার এটার একটা আমরা ছোট ছোট লেবুর সাইজের মতন বল বানাবো, আপনারা একটু ছোটও বানাতে পারেন। তো আমি লেবু সাইজের বানাচ্ছি, এই এতখানি মিক্সচারে আমার 20টা বলস হয়ে যাবে। তো এইরকম বলস বানিয়ে নিয়েছি, দেখুন এটা প্রায় 20টা বলস হয়েছে। এটাকে একবার এই ময়দার মিক্সচারে কোট করব, কোট করে ময়দার মিক্সচারে ডিপ করব, ডিপ করে কর্নফ্লেক্স দিয়ে কোট করে সব বলসগুলো একই সঙ্গে বানিয়ে রেখে দেবো। আর 10-15 মিনিটের জন্য এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো সেট হওয়ার জন্য। তো এরকম ব্যাটারটা এই কনসিস্টেন্সিতে হবে, ব্যাটারটা করে আর কর্নফ্লেক্সের মধ্যে ডিপ করে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ডান হাতে যদি ময়দার মধ্যে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে রাখবেন, যদি একই হাত ইউজ করেন তাহলে পুরো কর্নফ্লেক্সটা ময়দার কোট হয়ে যাবে, ময়দার মেখে যাবে আর কর্নফ্লেক্সটা নরম হয়ে যাবে। তো ডান হাত দিয়ে করে আর বাঁ হাত দিয়ে কর্নফ্লেক্সের মধ্যে কোট করে রেখে দিন। আর সব বলসগুলো একবারে বানিয়ে নেওয়ার পরে একসঙ্গেই আমরা এটা ভাজবো। আমি এখন নিজেই দিতে পারি, এই বাকিটা আমি এরপরে ক্রিসপি হবে না, ভেতরটা ভাজা হবে না। তো 4টে বল আগে দিলাম আর ওপর নিচে করে মিডিয়াম হিটের মধ্যে আমি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ভালো
সঙ্গে খুব ভালো লাগে, বা টমেটো সস আর ধনে পাতা চাটনির সঙ্গেও ভালো লাগবে। তো খেয়ে দেখুন আর আমাদের আমাকে জানান কেমন লাগলো আপনাকে এই রেসিপিটা। তো যদি রেসিপিটা ভালো লাগে তো আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন, আর আমাকে কমেন্ট করে জানান যে নেক্সট আপনারা কীরকম আর কী দেখতে চান। তো নেক্সট ভিডিওটায় আমার সিবাইয়ের ক্ষীর এটাও তাড়াতাড়ি হয়ে যাওয়ার